যখন আমরা আমরা পালন করে ক্ষুধার্ত থাকি তখন অনেক সময় ইফতারের সময় এত বেশি আয়োজন করি মনে হয় যে আমরা একদিন না অনেক দিন ক্ষুধার্ত ছিলাম তো রসুল সাল্লা সাল্লাম ইফতারের সময় কি খেতেন কি খাওয়া সুন্নত কি দ্বারা নবীজি ইফতার শুরু করতেন এই বিষয়টা এই রোজার আরেকটি বিশেষ বরকতময় আমল হচ্ছে ইফতার করা তো ইফতারের ফজিলর সম্পর্কে যদি একটু বলেন সাল্লাম বলেছেন সাহাবিদেরকে যে দেখো তোমরা যদি একজন আরেকজনকে ইফতার করাও তো সেক্ষেত্রে তার বিগত সালের সমস্ত গুণাগুলি মাফ হয়ে যাবে আল্লাহ রবীন্দ্রী তাকে জান্নাত দিবেন তখন সাহাবির জিজ্ঞেস করলেন ইয়ারসুলাল্লাহ আমাদের তো এরকম সামর্থ্য থাকে না আমরা পেট ভরে আরেকজনকে খাওয়াবো এই সামর্থ্য আমাদের হয় না আমরা কি করব তখন নবীজি বললেন আমার এই হাদিস কিন্তু পেট ভরে খাওয়ানোর জন্য না বরং তোমরা যদি পারো তাহলে একটা খেজুর দিয়ে ইফতার করাও যদি সেটি না পড়ো একটু দুধ দিয়ে ইফতার করাও সেটিও যদি না পড়ো তাহলে একটু পানি পান করিয়ে হলো ইফতার করাও তাহলে এই সবটা পেয়ে যাবে তখন নবীজি আরও বাড়িয়ে বললেন আর যদি পেট ভরে খাওয়াও ইফতার করাও তাহলে তো হাসরের মাঠে আল্লাহ রাব্বুল আলমিন তাকে এমন হাউজে কসরের পানি পান করাবে যে জান্নাতে ঢোকার পরে আর তার কখনই পানির পিপাসা লাগবে না নবীজি আসলাম আরেকটি বলেছেন যে ইন্নালিস সাইমে ইন দা ফিত্রি মাতুরাদ্দু যে যে ব্যক্তি ইফতার সামনে নিয়ে দোয়া করবে তার দোয়া কখনই ফেরত দেওয়া হয় হয়তো যখন আমরা সিএম সাধনা পালন করে ক্ষুধার্ত থাকি তখন আমরা অনেক সময় ইফতারের সময় এত বেশি আয়োজন করি মনে হয় যে আমরা একদিন না অনেক দিন যাবৎ ক্ষুধার্ত ছিলাম তো রসুলসাল্লাহ সাল্লাম ইফতারের সময় কি খেতেন কি খাওয়া সুন্নত কি দ্বারা নবীজি ইফতার শুরু করতেন এই বিষয়টা যদি একটু বলেন এ ব্যাপারে রসুল বা সাল্লামের একটি হাদিস এসছে যে রসুল্বকসালু সাল্লাম ইফতার করতেন ভেজা খেজুর দিয়ে সুস্বাদু ভেজা খেজুর দিয়ে যদি কখনো ওই ভেজা খেজুর না থাকতো তখন তিনি শুকনো খেজুর দিয়ে করতেন ইফতার করতেন এবং সেটি যদি না থাকতো তাহলে রসুল বখ্সার্লাম শুধুমাত্র পানি দিয়ে উনি ইফতার করতেন এই খেজুরের দুই প্রকার খেজুর এবং পানি এই দুটি বিষয় আসছে সাল্লাম ইফতারটা শুরু করতেন এটি জি কিন্তু কারো কাছে যদি খেজুর না থাকে সেক্ষেত্রে পানির তো বলেছেন কিন্তু খেজুর যেহেতু একটি মিষ্টান্ন খাবার তো এই মিষ্টান্ন দিয়ে ইফতার শুরু করার কোনো বিষয় আছে কি না হচ্ছে সরাসরি খেজুর অথবা পানি দিয়ে শুরু করা এখন সেক্ষেত্রে অনেক জায়গায় খেজুরের প্রাপ্তি না থাকতে পারে অথবা সামর্থ্য না হতে পারে সেক্ষেত্রে কিন্তু যদি এই নিয়ত থাকে যে খেজুর মিষ্টান্ন ছিল আমার কাছে যেহেতু খেজুর নেই সেক্ষেত্রে আমি ওই সুন্নত পনের উদ্দেশ্যে আমি একটি মিষ্টি জাতীয় বিষয় দিয়ে খাবার শুরু করলাম যেহেতু ইন্নামাল আমল বিনিয়ত আপনার উদ্দেশ্যটা কি সেটা হচ্ছে বিষয় তো সেক্ষেত্রে সেটি সুন্নত হিসেবে পালন হয়ে যাবে কিন্তু আপনার খেজুর আছে মৌজুদ সামর্থ্য আছে সব কিছু আপনি সেটি না নিয়ে অন্য একটি মিষ্টান্ন নিলেন সেক্ষেত্রে কিন্তু আর সুন্নত থাকবে তো ইফতার খাবার আইটেমের ব্যাপারে ইসলামের কোনো সুনির্দিষ্ট কোনো বিষয় আছে কিনা এটা দিয়ে ইফতার করতে হবে যে কোনো হালাল খাবার দিয়ে ইফতার করা বৈধ যে কোনো হালাল খাবার দিয়ে ইফতার করা যাবে তবে তার আগে আমাদেরকে মনে রাখতে হবে আমরা কিন্তু বেশি করে পেট ভরে ইফতারের সময় খাওয়ার জন্য সারা দিন রোজা রাখি নাই রোজা রেখেছি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য তো ইফতার আমি হাজারটা আইটেম সামনে রেখে আমি একবার হলো ভাবতে হবে যে আমার প্রতিবেশীটা যে রোজা রাখলো দিন সে খাবার পেলো কিনা বা আমার বন্ধু খাবার পেলো কিনা তো এটা ভেবে আমার সেখান থেকে যদি আমি একটু সাপোর্ট দিই তাদেরকে একটু শেয়ার করি এটি বেস্ট হবে অর্থাৎ আমাদের উদ্দেশ্য থাকতে হবে রোজার আল্লাহকে সন্তুষ্ট করা পেট ভরে বেশি করে খাওয়ার জন্য না সেক্ষেত্রে বাধা নাই কিন্তু আমি সেটিকে উত্তম বলছি না যদি কোনো অমুসলিম ব্যক্তি রোজাদারকে ইফতার পাঠায় সেই অমুসলিম ব্যক্তির দেওয়া ইফতার গ্রহণ করা যাবে কিনা তাকুয়া অর্জনের মাস এটি তো সেক্ষেত্রে তাদের থেকে না নেওয়াটা হচ্ছে পরহেজগারিতা তাকুয়া কিন্তু নেওয়া যাবে নিলে ইফতার করা যাবে রোজাও হয়ে যাবে অসুবিধা নাই আর আরেকটি ব্যাপার হচ্ছে তাদের হাতে জবাই করা যদি কোনো পশুর খাবার হয় কোনো গুস্ত হয় বা এই টাইপের কিছু হয় সেক্ষেত্রে কিন্তু সেটি নেওয়া যাবে না যেহেতু তারা আল্লাহর নামে জবে করে না সেই হিসেবে এই জবেকৃত খাবারটা নেওয়া যাবে না বাকি যে আইটেমগুলো সেগুলো নেওয়া যাবে তবে পরহেজগারি তা অর্জন হবে না তো কোনো অমুসলিমকে যদি কেউ ইফতারি খাবার পৌঁছিয়ে দেয় সেই ক্ষেত্রে এটা হ্যাঁ সেটি বৈধ হবে খাবার শেয়ার করা মানুষকে খাবার খাওয়ানো এর থেকে দামি কিছু নেই সুতরাং মানুষকে খাবার খাওয়ানোর ক্ষেত্রে সে যদি অমুসলিমও হয় ইফতারের আইটেমও যদি সেটি হয় ধরেন আপনি দোকানদার ব্যবসা করেন আপনার অধীনস্থ যে কর্মচারী সে অমুসলিম আপনি আপনি ইফতার সময় তাকে সাথে নিতে পারেন বরং এটি ইসলামের সৌন্দর্য আসলে তাকে বঞ্চিত করাটা ইসলাম বলেন কথা